মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। সবুজ আবিরে বাদ্যযন্ত্রের আওয়াজে জমজমাট হরিহরপাড়া। বুধবার হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির মোট 30 জন সদস্যের সমর্থনে সভাপতি নির্বাচিত হলেন সারগিজা বিবি। সহসভাপতি নির্বাচিত হন রাজেন্দ্র প্রসাদ রায়চৌধুরী। পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। পঞ্চায়েত সমিতির দায়িত্ব পেয়ে উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে চান, প্রতিক্রিয়া জানালেন নবনির্বাচিত সভাপতি এবং সহসভাপতি। আজকে খুব ভালো লাগছে, আপনারা সকলে জানেন যে আমাদের বিধায়ক নিয়ামত শেখ সাহেব এই বিধানসভায় পাশ করবার পর হরিহরপাড়ার ব্লকে বিভিন্ন গ্রামে উন্নয়নের ঝড় বইছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে হরিহরপাড়া ব্লকের প্রান্তে প্রান্তে। আমরা বিশ্বাস রাখি সদ্য নিয়ামত শেখ সাহেব, ব্লক সভাপতি শামসুজ্জোহা বিশ্বাস এবং আমার যুব সভাপতি জিল্লা সাহেবের হাত ধরে এবং এই পঞ্চায়েত সমিতির হাত ধরে হরিহরপাড়া ব্লকে দিকে দিকে যে উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়নের জোয়ার আরো ত্বরান্বিত হবে। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ, ব্লক সভাপতি শামসুজ্জোহা বিশ্বাস সহ তৃণমূল নেতৃত্ব। দলের সিদ্ধান্তেই সভাপতি সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। শৃঙ্খলা কোনো জায়গা নেই, পঞ্চায়েতে দেখেছেন যে 10টা পঞ্চায়েতে আমাদের খুব সুন্দরভাবে হয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতিও খুব সুন্দরভাবে হলো, সেটা আপনারা দেখতে আমাদের বিশৃঙ্খলা এখানে কী জানেন। আমরা আমাদের নেতৃত্ব আমাদের মাথার উপরে এমএলএ সাহেব আছে, তার নেতৃত্বে এখানে আমাদের সম্পূর্ণভাবে হয়েছে এটা বলুন। বিগত দিনে বাম কংগ্রেসের দখলে ছিল এই পঞ্চায়েত সমিতি, তবে এদিন তৃণমূল পঞ্চায়েত সমিতির দখল নেওয়ায় উচ্ছ্বসিত দলীয় নেতা কর্মী সমর্থকেরা। পাড়ার যতদিন থেকে পঞ্চায়েত ব্যবস্থা এসেছে ততদিন থেকে আমরা এইভাবে সাপোর্ট পাইনি। কংগ্রেস এবং সিপিএম যারা বামফ্রন্ট তারাই কিন্তু এখানে রাজ করেছে, তারাই কিন্তু দখল করে নিয়ে তারা চালিয়ে আসছে, বিগত দিন থেকে চালিয়ে এসেছে। কিন্তু আমরা এইবার মানুষের সাহায্যে আমরা এবার এককভাবে এখানে পঞ্চায়েত সমিতি আমরা গঠন করতে পেরে আজকে আমি ধন্যবাদ জানাবো আমার হরিহরপাড়ার মানুষকে, যে আজকে আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। আজকে এলাকায় যাতে আমরা দায়িত্ব নিয়ে সঠিকভাবে আমরা উন্নয়নের কাজ করতে পারি, তার জন্য আমি আমার সমস্ত মেম্বারদেরকে আমি অনুরোধ জানাবো। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।